সুন্দর সুন্দর সব বেবি প্যাডিং জ্যাকেট প্যাডিং জ্যাকেটই তো বলে অনেক সুন্দর রেগুলা কি যে সুন্দর কিউট কিউট সব ছবি আসছে ওইটা আমার কাজিন যে পিচ্ছিটা বেবিটা হ্যাঁ ছবি তুলে দিয়েছে তার মধ্যে আমার সুন্দর এই ড্রেসটা বলেন আজকে সব সুন্দর জিনিসের বাহার নাকি সব সুন্দর জিনিসের বাহার আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানিয়ে দেন লাইভটা কি ঠিকঠাক আছে কিনা হ্যাঁ চলে এসেছি স্টাইলে ভেরিফাইড পেজ থেকে লাইভে জয়েন করেই জানিয়ে দিতে হবে সব কিছু ওকে আছে কি না আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট আর সাউন্ড একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কি না হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কিছু কিউট কিউর জিনিস মানে সুপার কিউট এগুলো দেখলেই মানে এত কিউট হ্যাঁ এত সুন্দর কি সুন্দর আচ্ছা এগুলো পড়লে কেমন লাগবে ছবি কিন্তু অলরেডি পোস্ট করা হয়েছে পেজের মধ্যে যদি মিস করে থাকেন অবশ্যই দেখে নিন এগুলোর সাথে খুব সুন্দর এরকম ম্যাচিং একটা পার্স আছে হ্যাঁ এই যে দেখেন পার্সটাও খুব সুন্দর পার্সটা আপনার বেবিরা দেখা যাবে যে সেপারেট করেও ইউজ করতে পারবে এখানে যে হুডিগুলো আছে হুডিগুলো কিন্তু আপনি ইয়া করতে পারবেন খুলে ফেলতে পারবেন হ্যাঁ যদি মন চায় যে এগুলো সবই ইম্পোর্টেড এগুলো তো দেখেই বোঝা যাচ্ছে যে এগুলো ফুললি ইম্পোর্টেড কোন লোকাল কালেকশন এগুলো না এই যে হুডিটা কিন্তু এই যেখানে চেইন আছে চেইন দিয়ে যদি মনে করেন যে আপনার বেবি কিন্তু হুডিটা অবশ্যই বেবিদের রাখা উচিত হ্যাঁ কারণ এটা যেটার জন্য ফিটনেসটা এটার মানে কয়েক গুণ বেড়ে গেছে এটার যে চেইন আছে এন্ড एवरीथिंग সবকিছু ফিনিশিং অসাধারণ সুন্দর এখানে উপরে আপনার একটা বাটন হয়ে যাবে এই যে চেইনের ফিনিশিংটা জাস্ট দেখেন ঠিক আছে খুবই সুন্দর এখানে দুই ক্যাটাগরির আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা জয়েন করেছেন এসে আমাকে একটু জানাবেন লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট আর সাউন্ড সবকিছু ওকে আছে কিনা এসেই একটা করে লভ দিয়ে দিবেন একটা করে লভ দিয়ে দিবেন এটা ভিতরে এই যে ভিতরে কিন্তু আপনি এরকম একটা মতো কাপড় পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে হুডির ফিনিশিংটা এরকম করে আপনার ইয়া করা আছে অসাধারণ কিউট এটা হচ্ছে যে আপনার ইউনিকন স্টাইলে হ্যাঁ মানে ইউনিকন কনসেপ্টে এখানে ভিতরে যে আপনার বেবি হাত দিতে পারবে এখানে এটা আবার ইয়া করে এরকম একটা রিবনের মতো আছে হ্যাঁ তো এটাকে আপনি হচ্ছে গিয়ে এরকম করে লাগিয়েও দিতে পারবেন সো খুবই সুন্দর প্যাডিং জ্যাকেট হ্যাঁ এটা হচ্ছে বেবি প্যাডিং জ্যাকেট এই যে হাতের এই জায়গাটা দেখে নিন এখানে আমার কাজিনকে আমি সবগুলো পরায় ছবি দেই নেই হ্যাঁ ছোট মানুষ তো বেচারি কতগুলো ওকে আর পড়াবো এখানে বেশি কালেকশন আছে আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে আপনারা লাইভ থেকে স্ক্রিনশট দিয়েন ঠিক আছে আমার কাজিন এমনিতে সবগুলো পড়ে নেই ঠিক আছে সবগুলো পড়ে নেই ও যে কয়টা মানে মনে হয়েছে ছোট মানুষ যে কয়টা পড়ে ওকে করানো যায় তো সে কয়টা ওকে পড়ে করিয়েছি বাকিগুলো আমি এখানে হাতে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম আপু কেমন আছো এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন যারা যারা জয়েন করছেন এসে আমাকে যদিও ও খুবই লক্ষ্মী ওকে সবগুলো পড়ালে ও সুন্দর করে পড়ে আমাকে ছবি তুলে দিত তা আমার কাছে মনে হলো ছোটো মানুষ বেচারি টায়ার্ড হয়ে যাচ্ছে সো এই জন্য আমি আর ওকে মানে ইয়া করিনি না হলে এমনিতে মানে ছবিগুলো তো আপনারা দেখেছেন যে ওকে মানে পড়াতে কি পড়ি মানে মাসাল্লাহ মাসাল্লাহ কি কিউট লাগছিল হ্যাঁ অনেক কিউট লাগছিল আচ্ছা তো এই যে দেখেন এটা কিন্তু আপনার এরকম একটা সুন্দর ব্যাগের সাথে এটা এটার ভিতরে কয়েকটা ক্যাটাগরি হবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে এই যে স্ক্রিনশটটা নিয়ে নেবেন হ্যাঁ এই যে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইল পেজের মেসেজে বেবি প্যাডিং জ্যাকেট ওকে সো এটা আমি দেখানো আমার কমপ্লিট এটা আমি আর দেখাবো না ঠিক আছে এটা এটা নিয়ে আর কথা বলবো না আমি এখন নেক্সট ওয়ানে চলে যাই ওকে এটার আমার বেশ কয়েকটা কালেকশন আছে সবগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর জিনিস আচ্ছা ছাড়াও আজকে আমি অনেক আরেকটা মানে জটিল কালেকশন এনেছি ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি আমার পরা এই সুপার হিট ড্রেসটা মানে এটা আমি কোনো একটা লাইভের কোনো একটা মানে হচ্ছে গিয়ে কি বলা যায় ফাঁকে পড়েছিলাম পড়ে দেখিয়েছিলাম সেটাতেই আপনাদের এটার যে একটা ঝড় তুলেছিলেন সবাই হ্যাঁ যে একটা ঝড় যাই হোক সো সেই ঝড়ের মানে গতিতে আমি বুঝে আমি এটা আবার আপনাদের জন্য রিস্টক করে নিয়ে আসছি আমার এই সুন্দর ড্রেসটা যাদের পছন্দ আছে নিয়ে নিতে পারেন প্রাইস পড়বে শুধুমাত্র এক হাজার টাকা হ্যাঁ সুপার ডুপার হিট একটা ড্রেস পার্পলের মধ্যে অনেক সুন্দর অনেক অনেক নেকটা আমি এভাবে করে বানিয়েছি এটাও আমি দেখিয়ে দিব এটার সাথে আজকে আপনাদের জন্য কালকে আমি কিছু কালেকশন দেখাই নি বলেছিলাম যে আমি বানাতে দিয়েছি আমার ওগুলো আসলে সো ওইখান থেকে আমার দুইটা ড্রেস আসছে A minha outra. দুইটা পরেও আপনাদেরকে দেখিয়ে দিব হ্যাঁ এই যে এই ড্রেসটা যেটা নাকি আমি পরে আছি অসাধারণ সুন্দর এটা অসাধারণ সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটা আমাদের যেই মানে একদম খুবই সুপ্রিম কোয়ালিটির যে আপনার লনটা আছে সেটার মধ্যে এটা করা আছে মানে এটা ড্রেসের মানে কাপড়ের ফেব্রিক যেরকম সুন্দর ঠিক সেরকমই এটার ওড়না অ্যান্ড প্যান্ট হ্যাঁ সব কিছুই অসাধারণ সুন্দর একটা কোয়ালিটির মধ্যে আছে সো এটা তো আমি দেখাবই এইটার সাথে এই যে দেখেন হ্যাঁ আমি কিন্তু কালকে এই ড্রেসের কালার আপনাদেরকে দেখিয়েছি এটা দেখ দেখেন আমি কিভাবে বানিয়েছি খুবই সুন্দর হয়েছে এইটার এই যে এটা কিন্তু আপনারা এরকম প্যান্ট গুলো ফুললি প্রিন্টেড প্যান্ট পাচ্ছেন দেখেন এটা আবার আমার টেইলার এক লেয়ারের বানিয়েছে কেন বুঝলাম না এটা দুই লেয়ারের বানানোর কথা তো বলেছিলাম যে করে আমারটা টেইলার আচ্ছা যাই হোক এই যে এক লেয়ার এটা ইজিলি দুই লেয়ারের হয়ে যাবে হ্যাঁ এটা অনেক মানে বড় কাপড় আছে ইজিলি দুই হয়ে যাবে এই যে এরকম করে সারারা বানিয়ে আপনাদেরকে দেখাবো হ্যাঁ ওড়নার সাথে এটা এটা সুন্দর আমি একটা এভাবে বানিয়েছি আরেকটা হলো আমি একটু পাঞ্জাবি স্টাইলে বানিয়েছি আমি দেখাই আপনাদেরকে এইটার ভিতরে অনেকগুলো কালার অ্যান্ড ভ্যারাইটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ঠিক আছে এই যে এই এই দুইটা হ্যাঁ এইটা হচ্ছে কি আমি একটু পাঞ্জাবি স্টাইলে বানিয়েছি এটা আমি আপনাদেরকে দেখাই এই যে এটাকে আমি একটু এই যে এরকম সুন্দর করে পাঞ্জাবি স্টাইলে বানিয়েছি এই যে দেখেন হ্যাঁ এটা হলো গিয়ে এরকম করে বোতাম টোতাম দিয়ে এটা খুবই সুন্দর এটা মনে হয় পুরাটাই কি ও না এই যে জাস্ট উপরে টুকু হ্যাঁ এরকম করে এভাবে বানিয়ে এইটার আবার এই যে হাতের মধ্যে এরকম পাঞ্জাবি স্টাইলে বানিয়েছি এইটার আবার সুন্দর সাইডে মানে এটা টোটালি একটা পাঞ্জাবি স্টাইলে করা হয়েছে হ্যাঁ এই যে এরকম পকেট আছে প্লাস এটা আবার আমি এই যে এরকম এটা মানে টোটালি কোয়ার্স স্টাইলে করা হয়েছে এই যে এটা আবার এরকম একটা ডিভাইডার প্যান্টের সাথে ঠিক আছে ডিভাইডার প্যান্টের সাথে এটাকে আমি মেক করেছি এই যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর এটা এটাও পড়লে অনেক ভালো লাগবে এগুলোর সাথে কিন্তু মানে এটাকে আপনারা কোয়ার্স সেট হিসেবেও পড়তে পারেন যদি মনে করেন যে আপনি কোর্স হিসেবে পড়বেন কোর্সের সেট হিসেবে পড়তে পারছেন আবার মানে মনে করছেন যে আমি ওড়না ম্যাচিং করে পড়বো এই যে দেখেন এটার সাথে কিন্তু খুব সুন্দর ওড়না অ্যাভেলেবেল আছে হ্যাঁ সো যারা ওড়না ম্যাচিং করে পড়তে চান এটা আবার ওড়না ম্যাচিং করেও পড়তে পারবেন মানে কোর্স হিসেবেও পড়তে পারবেন ওড়নাও আমি একটাকে কোর্স মানে স্টাইলে বানিয়েছি আরেকটাকে সারারা দিয়ে গাউন স্টাইলে বানিয়েছি দুই স্টাইলে বানিয়েছি আপনারা এটাকে নর্মাল কামিজ দিয়ে সারারা দিয়েও বানাতে পারবেন হ্যাঁ সো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সোয়েটারের দাম বলো আপু ঠিক আছে আপু আমি বলছি হ্যাঁ আচ্ছা আমি যেটা সবার ফার্স্টে কি দিয়ে শুরু করব। আমি সবার ফার্স্টে এইগুলো তো আমি দেখাবোই আজকে এগুলো হ্যাঁ প্যাডিং জ্যাকেট এগুলো হচ্ছে বেবি প্যাডিং জ্যাকেট এখানে আমি একটা জিনিস দেখাই এখানে এই আগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এটা এই যে দেখেন আপনার হচ্ছে গিয়ে একেবারে মানে যে ডিজনির যে ক্যারেক্টার গুলো আছে ডিজনির ক্যারেক্টার গুলো এখানের মধ্যে এখানে মানে কয়েকটার ডিজাইনের ভিতরে আছে সো এটা খুবই সুন্দর হ্যাঁ ওটা দেখিয়ে ফেলেছে আর এই যে এখানে আপনি ডিজনির ক্যারেক্টার গুলো এখানে পাচ্ছেন হ্যাঁ সো এইটা অনেক সুন্দর এছাড়া যেটা সেটা হচ্ছে আরেকটা আছে একটা হচ্ছে গিয়ে জাস্ট ইউনিকন স্টাইলের হ্যাঁ মানে এটার মধ্যে আপনার ডিজনির ক্যারেক্টার নেই নাকি যে না আপু আমার হচ্ছে গিয়ে মানে কার্টুন মানে আঁকা জিনিস পছন্দ হচ্ছে না মানে আমি না যে বেবি ড্রেসে কার্টুন আঁকা থাকুক অনেকেই এটা পছন্দ করেন না হ্যাঁ যেহেতু এটা একটা ছবির মতো ছবি আঁকাটা যদি না নিতে চান কিন্তু আছে যেটা আপনার প্লেন স্টাইল এই যে সময় মানে হ্যাঁ সব সেটিং করে রাখতে হবে এই যে ইয়াগুলো ব্যাগগুলো এটা হচ্ছে কি আপনার প্লেন হ্যাঁ এটার মধ্যে কিন্তু কোনো আবার এই যে মানে ক্যারেক্টার নেই ঠিক আছে এটা হচ্ছে কোনো ক্যারেক্টার নেই এটা জাস্ট হচ্ছে আপনার এরকম সিম্পল মানে জাস্ট ইউনিকর্ন কনসেপ্টে করা হ্যাঁ মানে ইউনিকর্ন কালার কনসেপ্ট এটা করা ঠিক আছে আপু চিকেন কারি জর্জেট গুলো রিস্টক করো প্লিজ ঠিক আছে আপু ওটা রিস্টক হবে হ্যাঁ ওটা রিস্টক হবে আমার কাছে মনে হয় ওটা আপনার শনিবারে একটা লাইভ আপনারা পেতে পারে ঠিক আছে চিকেন কারি লাখনাবি জর্জেট যেগুলো আছে ওটা মনে হয় আপনারা শনিবার দিনই একটা লাইভ পেতে পারেন এটার ব্যাগটা মনে হয় এটা হ্যাঁ এই যে এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা এরকম সুন্দর একটা ব্যাগ পেয়ে যাবেন এইগুলোর কোয়ালিটি মানে অস্বাভাবিক রকমের ভালো কোয়ালিটি এগুলো কিন্তু সবই ইম্পোর্টেড কালেকশন ঠিক আছে এগুলো হচ্ছে সবই পিওরলি হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড জ্যাকেট এই যে দেখেন একদম মানে হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এটাতে কিন্তু কোনো মানে মিস্টেক আপনারা করেন না এই যে দেখেন এটার যে একটু আমি একটা জিনিস দেখাই এটার যে এখানে একটা মানে রাবারের মতো করে এটার যে একটা ইয়া দেওয়া কি বলা যায় এটাকে রিবেন দেওয়া এটা আপনি আবার এরকম এটার ফাংশন আছে যেমন এই যে এটাকে এরকম প্রেস করলে এটা আবার এই যে এরকম সুন্দর করে এভাবে চলে আসছে দেখেছেন এরকম করে আপনি যদি চান এটাকে আবার সুন্দর করে ফিটিং করতে পারবেন এই যে হ্যাঁ এই যে এরকম করে এভাবে করে এটাকে এরকম ফিটিং করতে পারছেন হ্যাঁ এটা আবার এই পিছন থেকে শুরু করে টোটাল জিনিসটা এভাবে আসছে রাবারের মতো করে করা আছে এখানে বাটন যেগুলো দেওয়া আছে বাটনগুলো খুবই কোয়ালিটিফুল ফুল বাটন আছে মানে এটা সম্পূর্ণ ইম্পোর্টেড একটা কালেকশন আর এই যে চেইনটা আপনারা দেখে নিতে পারেন চেইনটাও অসাধারণ সুন্দর হ্যাঁ মানে এই যে চেইনের কোয়ালিটি এন্ড এভরিথিং সব কিছু আপনারা দেখে নিতে পারেন এটা প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বেবি প্যাডিং জ্যাকেট ঠিক আছে এটা হচ্ছে গিয়ে বেবি প্যাডিং জ্যাকেট এটা কয়েকটা ছবি দেয়া হয়েছে আবার কয়েকটা ছবি দেয়া হয়নি হ্যাঁ সো এটা আপনারা লাইভ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করেন ঠিক আছে লাইভে সবগুলো দেখিয়ে দাও হচ্ছে লাইভ থেকে স্ক্রিনশটটা প্লেস করবেন এই যে মানে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা প্লেস করবেন এই যে এটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন অনেক সুন্দর এগুলো ঠিক আছে এগুলো অনেক সুন্দর এখানে কিছু আছে যেটা ক্যারেক্টার আঁকা আছে আবার কিছু আছে যেটা ক্যারেক্টার ছাড়াই আছে হ্যাঁ সো যার যেরকম মানে রিকোয়ারমেন্ট ওভাবে করে নিতে পারেন অনেকে হয়তো বা ক্যারেক্টার দেওয়াটা পছন্দ নাও করতে পারেন সো তাদের জন্য কিন্তু এই যে ক্যারেক্টার ছাড়াটাও আছে ওকে ওকে সো এটা চলে গেল এটা আমি বলি কেমন বয়সে বাচ্চাদের পড়াতে পারবে এটা আপনার পাঁচ থেকে শুরু করে বলা যায় মিনিমাম পাঁচ থেকে শুরু করে আপনারা হচ্ছে গিয়ে 10 12 বছর বা হচ্ছে 10 বছর পর্যন্ত বাচ্চাদের এটা পড়াতে পারবেন হ্যাঁ আর এটা হয়েছে কি এটা আসলে হেলথের উপর ডিপেন্ড করে আমি আপনাদেরকে ইয়া বলে দিচ্ছি মানে এটার যে মাপটা মাপটা বলে দিচ্ছি এটা আপনার বডি সাইজ হচ্ছে গিয়ে 33 আছে 35 আছে 36 আছে 38 আছে ঠিক আছে আর লং আছে হচ্ছে গিয়ে 22 23 24 25 ঠিক আছে এই হচ্ছে গিয়ে আপনার লং আছে ওকে আবার এটা হচ্ছে গিয়ে যেটা ক্যারেক্টার আকার ডিজনি ক্যারেক্টার আকারটা আর যেটা নাকি আপনার ডিজনি ক্যারেক্টার আঁকা ছাড়া আছে মানে যেটা হচ্ছে গিয়ে আপনার জাস্ট ইউনিকর্ন কনসেপ্টে আছে ওইটা আপনার সাইজ আছে তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ সাততিরিশ ঠিক আছে আর লম্বা আছে একুশ তেইশ চব্বিশ ছাব্বিশ ওকে এই এই সিস্টেমে হচ্ছে গিয়ে আপনার মেজারমেন্টটা আছে তারপরেও আপনারা যদি মেজারমেন্ট কনফিউজ হয়ে যান আপনারা ইনবক্স করবেন ইনবক্সে আপনাদেরকে পিওর মানে একদম হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্টটা জানিয়ে হবে আচ্ছা ঠিক আছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই প্যাডিং জ্যাকেটগুলো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা একটু পরে দেখাই ফার্স্ট এই ড্রেসটা দেখিয়ে শেষ করি ঠিক আছে আমার ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক টাকা আমি আমার ড্রেসটা আগে দেখিয়ে শেষ করছি তারপরে আমি বাকি প্যাডিং জ্যাকেটগুলো গুলো দেখাচ্ছি আপু আপনার পরা জামাটা আমার দুইটা লাগবে হ্যাঁ দুইটা না আপনি বিশটাও নিতে পারবেন কোনো অসুবিধা নেই সেটার জন্য এখনই ইনবক্স করতে হবে হ্যাঁ এখনই ইনবক্স করে ফেলতে হবে কারণ এইটা কি এই ড্রেসটা কিন্তু লাস্ট টাইম যখন নাকি এসেছিল তখন এটা মানে জাস্ট ঝড়ের বেগে মানে নাই হয়ে গিয়েছিল জাস্ট ঝড়ের বেগে নাই হয়ে গিয়েছিল হ্যাঁ আচ্ছা ড্রেসটা অসাধারণ সুন্দর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড় এগুলো খুবই ভালো হবে আমাদের কাছে এগুলো আপনারা এক হাজার টাকায় পাচ্ছেন কিন্তু এই কাপড়ের কোয়ালিটি এইরকম প্রিন্টের ভিতরে আপনি কোনো জায়গায় এই কোয়ালিটি এক হাজার টাকায় কোনো দিনও কিনতে পারবেন না আপনার মিনিমাম হলেও এটা বারোশো এটা প্রাইস যাবে একেবারে মিনিমাম আপনি যদি ছেড়ে দেন তারপরও ওভারকোট দেখাও আপু প্লিজ ঠিক আছে আপু ওভারকোট আমি দেখাবো হ্যাঁ ওভারকোট আমাদের খুব রিসেন্টলি লাইভ হবে সবাই একটু সাথে থেকে ইনশাআল্লাহ দেখতে পাবে এই যে দেখেন পুরো জিনিসটা এরকম ডার্ক পার্পেলের ভিতরে ঠিক আছে ডার্ক পার্পেলের ভিতরে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা আছে প্রিন্টিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা একটু টাইডাই স্টাইলে করা সামনের পোরশনটা আপনারা যদি দেখেন একটু টাইডাই স্টাইলে আছে এটা হচ্ছে কি একটা পাশ এটা হচ্ছে কি আরেকটা পাশ এই যে দেখেন সো দুইটাই সুন্দর আমি কিন্তু যেই পাশটা নাকি একটু ছোট ওইটাকে সামনে ফ্রন্ট দিয়ে করেছি হ্যাঁ আচ্ছা এটা মনে হয় আমার ধরাটা একটু ভুল হয়েছে দাঁড়ান আমি একটু প্রপারলি ধরে নিই এই জন্য মিলছে না ডিজাইনটা ওয়েট এইটা হচ্ছে এইভাবে আচ্ছা যারা যারা লাইভে আছেন সবাই কিন্তু একটা করে লভ লাইক দিবে না পুরা হ্যাঁ একটা করে লভ ওয়াও দিবেন ঠিক আছে যারা যারা লাইভে আছেন একটা করে লভ লাইক ওয়াও দিতে ভুলবেন না ওকে আচ্ছা এই যে দেখেন এখন আপনার এটা মিলে যাবে হ্যাঁ এই যে দেখেন সামনে কিন্তু এই যে এই গলাটা আমি যাই না পারছি এই গলাটা যেটা নাকি একটু স্টাইলে করা আছে এটা হচ্ছে কি আমি সামনে দিয়েছি এইটার আবার আরেকটা পোর্শন আছে যেটা একদম টোটালি লম্বা করে মানে একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত করা আছে এইটাকে আমি ড্রেসের অপর পাশে দিয়েছি এখন আপনারা যদি মনে করেন এটাকে সামনেও দিতে পারেন কিন্তু এটাকে আবার অপর পাশে দিতে পারেন আমার কাছে মনে হয়েছে এই পাশটা বেশি সুন্দর কেন কেন এটা মনে হয়েছে কারণ দেখেন এখানে যে একটা ফ্লাওয়ারের যে ঝাড়টা আছে হ্যাঁ এই ঝাড়টা এটা কিন্তু এখানে মানে এই ডিজাইনটার জন্য একটু কম ভিজিবল হয়েছে কিন্তু এই পাশে একটু খেয়াল করে দেখেন এখানে আবার এই যে ফ্লাওয়ারের যে এই ঝাড়টা আছে এই ঝাড়টা কিন্তু অনেক সুন্দর করে বুছা যাচ্ছে যেহেতু এই সামনের দিকে নেকটা একটু ছোট পোর্শনে পড়েছে আর পুরো নিচের যে ডার্ক পার্পলের যে একটা কম্বিনেশন এখানে একটা ওয়াটারপ্রিন্টের মতো আছে সব কিছু মিলিয়ে মানে অসাধারণ সো এর জন্য আমি এটাকে সামনে দিয়েছি ওকে আপনারা চাইলেই কিন্তু মানে ঘুরিয়েও দিতে পারেন এটা টোটালি আপনাদের ইচ্ছা পুরো জিনিসটা অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো কালারটা হচ্ছে একেবারে ডার্ক পার্পলের ভিতরে আছে এটা ড্রেসের অপর পাশ অপর পাশেও আপনি সেম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন কোয়ালিটি অসাধারণ সুন্দর হবে অসাধারণ দূর থেকে দেখাচ্ছি ফুল ভিউটা দেখে নেন হ্যাঁ এটা হচ্ছে আপনার টোটাল ভিউ এই হচ্ছে সামনের পোর্শন এই হচ্ছে গিয়ে আপনার অপর পাশ ওকে চলে যাচ্ছে এটা স্লিভস এর মধ্যে এটা খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে যাদের কাছে ভালো লাগে তাড়াতাড়ি করে বর্ডারটা প্লেস করে ফেলবেন এই যে এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোরশনটা ঠিক আছে স্লিভসে কিন্তু আপনি এই জায়গায় এটা ওয়াটার প্রিন্টের মতো পাচ্ছেন ফ্লাওয়ারের মানে প্রিন্টিং এর কোয়ালিটি অনেক ভালো একটা টাই একটা কনসেপ্টের মধ্যে এটা করা আছে এই যে দেখেন এই হচ্ছে কি আপনার টা ওকে চলে যাই এটার ওনার মধ্যে এটা নিয়ে আমি বেশি কথা বলবো না যেহেতু ড্রেসটা অলরেডি অনেক 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 সুপার হিট একটা ড্রেস এটা জাস্ট এই যে ওনার এই মানে ফিলটা দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটা এই ফ্লাওয়ারের নেগেটিভ প্রিন্টার জন্য এটা যে কি পরিমানে সুন্দর লাগছে অসাধারণ সুন্দর একটা কালারের মধ্যে এটা আছে ফোর সরি থ্রি পিসের ড্রেস এটা আপনার ফোর সাইড হচ্ছে গিয়ে বর্ডার করা আছে বক্স শেপের ওড়নাটা আছে হ্যাঁ বক্স দোপাটার ভিতরে এই যে ফুল ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখে নেন ওড়নাটা কিন্তু মারাত্মক সুন্দর হ্যাঁ মারাত্মক লেভেলের সুন্দর বিশাল বড় ওড়না আছে এটা একদম পাতলা কটনের ভিতরে ওড়নাটা পাবেন হ্যাঁ এই যে যাদের কাছে ভালো লাগছে জলদি জলদি স্ক্রিনশট নিয়ে নেবেন প্যান্ট পিসের সাথে অ্যাভেলেবল আছে আপনি এটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পিস পেয়ে যাচ্ছেন আমার নেকটা যদি ভালো লাগে অবশ্যই নেকের একটা স্ক্রিনশট রেখে দিতে পার ঠিক আছে স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস নম্বর দিয়ে পাঠিয়ে দেন স্টাইলিকো পেজের মেসেজে এগুলো জানেন এগুলোর কোনো ছবি ভিডিও কখনোই পোস্ট হয় না কারণ এগুলো ছবি ভিডিও করার মতো অবস্থাই থাকে না হ্যাঁ এই ড্রেসগুলো এত সুন্দর যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা প্লেস করে দিবেন ওরনাটা যেরকম সুন্দর ড্রেসটা ঠিক সেরকমই সুন্দর আমি এখন কিন্তু নেক্সট ড্রেসে চলে যাব ঠিক আছে আমাদের আমার কাছে আজকে অনেক কালেকশন আছে সো আমি একটু ফার্স্ট ফার্স্ট আপনাদেরকে দেখাবো এটার জলদি জলদি স্ক্রিনশট রাখবেন এটা স্ক্রিনশটটা জলদি জলদি লাগবে না আপ আপু আপনার জামাটা এইটা আমি জানি এটা মানে এটা অনেক হিট হ্যাঁ এই জন্য এটা আমি জাস্ট মানে জলদি করে দেখিয়ে দিলাম প্রাইস হচ্ছে এক হাজার টাকা মাত্র এটা আমি যদি আপনাদেরকে বারোশো টাকাও দিই তারপরও এটা আমার লাইভে সোল্ড আউট ড্রেস লাইফ টাইমে আউট ড্রেস হ্যাঁ মানে আমি তো সবগুলোই আপনাদেরকে এক হাজার করে দিই তারপর এটা প্রাইস যদি আমি বাড়াই বারো হাজার রাখি তারপরও এটা মানে লাইভ সোল্ড আউট ড্রেস এটা আমাদের এত হিট কোড মানে এটা কিছু বলার নেই যাদের কাছে ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন দিয়ে পাঠিয়ে দেন পেজে প্রাইস হচ্ছে টাকা অনলি সুপার ডুপার হিট একটা কালেকশন ঠিক আছে আচ্ছা এখন আমি আপনাদেরকে কিছু সময় এই যে এগুলোর একটু প্যাকেটগুলো খুলে ফেলো তো হ্যাঁ একটু প্যাকেটগুলো খুলে ফেলো এগুলো আমি একটু জলদি জলদি করে মানে ইয়া করি আচ্ছা আমি একটা সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এটা আমার কাছে খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে হ্যাঁ একদম মানে লিমিটেড কোয়ান্টিটির ভিতরে আছে এটা এটা এই কালেকশনটা যাদের কাছে ভালো লাগে একটু তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করেন দেখেন এটাকে আমি গাউন বানিয়েছি গাউনের সাথে এটাকে আমি টেলারকে ডাবল লেয়ার সারারা করতে বলেছিলাম ও একটা লেয়ারে করে রাখছে কেন আই ডোন্ট নো সো এটা আপনার যাই হোক এটা ডাবল লেয়ার সারারা করতে পারবেন এই ড্রেসের মধ্যে কাপড় অনেক বেশি আছে সুন্নতি ড্রেস নর্মাল কামিজ আপনি কোর্স যে কোনো কিছু এটা দিয়ে বানাতে পারবেন এই যে ঠিক আছে এটা আবার আমি কোয়ার্স সিস্টেমে বানিয়েছি এটা টোটালি পাঞ্জাবি স্টাইলে বানিয়েছি এই যে দেখেন এখানে সাইডে এরকম করে এভাবে পকেট দিয়ে ঠিক আছে এখানে একটু বাটন ইউজ করেছি হাতাটা আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে হাতা এভাবে দিয়ে এই যে প্যান্টের সাথে এটাকে আমি টোটালি হচ্ছে গিয়ে একটা কোয়ার্স সেট বানিয়েছি আবার এটাকে আপনারা কিন্তু যদি ওড়না ছাড়া পরেন এরকম কোয়ার্স সেট আপেও পড়তে পারেন আবার হচ্ছে গিয়ে ইয়াতেও পড়তে পারবেন মানে ওড়না দিয়ে এটাকে থ্রি পিস সেট পড়তে পারবেন আচ্ছা এই ক্যাটাগরির ভিতরে আজকে আমার কাছে এই যে এই এতগুলো ড্রেস আপনারা অ্যাভেলেবেল পাবেন এই সবগুলোর ডিজাইন আপনারা পাচ্ছেন হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন এগুলোর কাপড় অনেক ভালো আপুরা এইগুলোর কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই কাপড়কে আপনি যদি নর্মাল মানে নর্মাল কোন কাপড়ের সাথে মিলাইলে হবে না ঠিক আছে আমি আপনাদেরকে বলি এগুলো কিন্তু প্রিন্টেড প্যান্টের সাথে আপনারা এগারোশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে নিয়েছেন এটা প্রাইস তেরোশো পঞ্চাশ না এটা তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস হ্যাঁ কিন্তু এটা আপনারা এগারোশো পঞ্চাশ করে যে কাপড় নিয়েছেন ওই কাপড় আর এই কাপড় সেম না এই যে দেখেন দেখেছেন এটা হচ্ছে কি একদম পিওর কটন কোটা কাপড় এই যে দেখেন এটা কোটা কাপড় এটা শুধু ড্রেসটাই কোটা না এটার হচ্ছে কি আপনার ওড়নাও আপনি এরকম কোটার ভিতরে পাবেন আর এটা প্যান্ট হচ্ছে খুবই মানে একদম ইম্পোর্টেড যে লন ফেব্রিক্সটা আছে হ্যাঁ ওইটার মধ্যে এটা প্যান্টটা হয়ে যাবে আর এই যে আপনার ওড়না যেটা আছে ওড়নাও হচ্ছে আপনার এই যে দেখেন কটন কোটার ভিতরে এটার ওড়না হয়ে যাবে ঠিক আছে মানে এটার ওড়নাও হচ্ছে খুব সুন্দর কাপড়ে মানে এগুলোর কাপড়ের টেক্সচার অনেক ভালো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এই কাপড় যখন হাতে পাবেন জাস্ট খুশি হয়ে যাবেন জলদি জলদি এই যে প্রিন্টগুলো দেখে নিতে পারেন এটা আপনার একটু ব্লু এর ভিতরে আছে হ্যাঁ এটা আছে হচ্ছে গিয়ে একদম কুসুম ইয়োলো যেটাকে বলে ঠিক আছে কুসুম ইয়োলোর ভিতরে সবই এরকম প্রিন্টেড প্যান্টের সাথে ঠিক আছে প্লাস হচ্ছে গিয়ে আপনার দোপাট্টার সাথে এগুলোর কাপড় অনেক ভালো মানে এগুলো না আমি বলি এই কাপড়গুলো আমরা কেন জানেন আপনাদেরকে দিচ্ছি দিচ্ছি আমাদের সুনাম বাড়ানোর জন্য দিচ্ছি এই কাপড় যারা নাকি হাতে পাবেন মানে এইগুলো জাস্ট হাতে পেয়ে আমাদের মানে আমাদের এগুলো আমাদের সুনাম বাড়াবে জানেন এই কাপড়গুলো এরকম কাপড় আছে এগুলো খুবই ভালো কাপড় যে যেই প্রিন্টগুলো আমার কাছে আছে আমি জাস্ট প্রিন্টগুলো আপনাদেরকে এই যে এরকম ওভারভিউ করে দিচ্ছি দেখে নেন ঠিক আছে এই প্রিন্টগুলো আজকে আপনারা পেয়ে যাবেন আমি সবগুলো খুব ফাস্ট ফাস্ট আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব যার যেটা পছন্দ নিয়ে নিয়ে এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ব্রাউন কালারের ভিতরে আছে এটার মধ্যেও কালার অ্যাভেলেবল পাবেন ঠিক আছে সুন্দর 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 আর আমি এটা বানিয়েছি আমার কাছে এই কালারটা অসম্ভব রকমের ভালো লেগেছে একটা ডার্ক ল্যাভেন্ডার কালার ওকে এর সাথে আপনার হয়ে যাবে এই যে গ্রে কালার এখানে তিনটা মনে হয় প্রিন্ট আছে প্রিন্ট এখানে তিনটা তিনটা কি চারটা প্রিন্ট আছে সো আমি প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ ফাস্ট ফাস্ট করে অর্ডারটা প্লেস করে দিবেন সময় এগুলো খুলে ফেলো হ্যাঁ এগুলো তাহলে আমি এখন দেখানো স্টার্ট করে দিই এগুলো আমি ফাস্ট ফাস্ট করে দেখে দিই এটা আমার কাছে কোয়ান্টিটি বেশি নাই খুব অল্প পিসেস আছে আমি জলদি জলদি করে এটা আপনাদেরকে শো করে দিচ্ছি যার যেটা ভালো লাগে অর্ডারটা প্লেস করে দিন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে আরেকটা হ্যাঁ আচ্ছা এর মধ্যে কালকে যে দুইটা দেখিয়েছিলাম ওই দুটা কি মানে আরো কিছু অ্যাভেলেবল আছে থাকলে ওটা দিয়ে দাও ওইটাও দেখিয়ে দিই আচ্ছা ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার এখন যেটা আমি আমার ড্রেসটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র এক হাজার টাকায় আর এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গিয়ে তেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে তেরোশো টাকা কিন্তু এটা কোনোদিনও তেরোশো টাকা কাপড় না পুরা এগুলো অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই দুটা ড্রেসই আমি এখন আপনাদেরকে পরে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার এটা সুন্দর প্রিন্টটা একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই এটার ফেব্রিক্সটা হচ্ছে গিয়ে মেইন জিনিস হ্যাঁ প্রিন্ট আপনার হয়েছে কি যে কোনো প্রিন্টই করা যায় কিন্তু ফেব্রিক্স কি ফেব্রিক্সটাই ফেব্রিক্সের উপর বেসিক্যালি কস্টিংটা আপনার ম্যাটার করে আর ফেব্রিক্সের আপনার হচ্ছে গিয়ে মেজারমেন্টের উপরে দেখেন এটার মেজারমেন্ট দেখেন কাপড় দেখেন আমার পা ছুঁয়ে গিয়েছে হ্যাঁ এত পরিমাণ কাপড় এটার মধ্যে দেয়া আছে কাপড়ের বহর বেশি আছে কাপড়ের লম্বায়ও অনেকখানি বেশি আছে এটা দিয়ে আপনারা এনিথিং বানিয়ে ফেলতে পারবেন ওকে এটার দোপাট্টাটা ধরে দিচ্ছি দোপাট্টাটাও অসাধারণ সুন্দর এই যে দেখেন দোপাট্টা হচ্ছে গিয়ে আপনার পুরোটাতে আপনি প্রিন্ট করা পাচ্ছেন জলদি জলদি করে যেই প্রিন্ট আপনাদের পছন্দ প্রিন্টের এটা যেহেতু অনেক বড় কাপড় আছে সুন্দর করে প্রিন্ট করা আছে প্যান্ট প্রিন্ট করা আছে এটা দিয়ে আপনারা অনেক স্টাইলের ড্রেস বানাতে পারবেন হ্যাঁ অনেক স্টাইল করে অনেক কিছু করে জিনিসটাকে সুন্দর করে আপনাদের মনের মতো করে মেক করতে পারবেন মেকিং এর উপর এই ড্রেস গুলো অনেক বেশি সুন্দর লাগবে যার যেরকম কমফোর্টেবল পছন্দ যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন আমি আরো আপনাদেরকে কালার দেখাচ্ছি এটার মধ্যে অনেক কালার অ্যান্ড ভ্যারাইটি অ্যাভেলেবল আছে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি মার্শাল্লাহ অসাধারণ যার যার লাইভে আছেন একটা করে লাভ লাইক ওয়াও দিতে হবে একটা করে লাভ লাইক ওয়াও দিবেন এই যে দেখেন এটা আরেকটা সুন্দর এটা হচ্ছে কি খুব লাইট একটা বলা যায় যে ব্রাউন কালারের মধ্যে আছে পুরোটাই ডিজিটাল প্রিন্ট করা আছে কাপড়ের লম্বা দেখেন কাপড়ের লম্বা আর পাশ দেখেন ঠিক আছে সাইডে কিন্তু আপনার এই প্যানেলটা আছে প্যানেল দিয়ে অনেক মানে স্টাইলিং আপনারা করতে পারবেন এইটার ওড়নাটা ওয়াও ঠিক আছে এইটার ওড়নাটা এটা কিন্তু আমি হচ্ছে গিয়ে ওই যে কোর্স স্টাইলে যেটা বানিয়েছি ওইটারই ওড়নাটা হ্যাঁ এইটার ওড়নাটা অনেক সুন্দর এটার ওড়নাটা খুবই ভালো লাগছে এটার প্যান্টটাও কিন্তু আপনার সেম ইয়ার মধ্যে প্রিন্ট করা আছে প্রাইস আপনার পড়বে হচ্ছে গিয়ে তেরোশো টাকা অনলি কাপড় অনেক প্রিমিয়াম কাপড় হ্যাঁ আমাদের শোরুমে আপনারা অবশ্যই যাবেন এক হাজার টাকার অনেক লন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে ঠিক আছে এক হাজার টাকার অনেক কালেকশন নতুন কালেকশন আমাদের শোরুমে দেওয়া হয়েছে আমাদের যমুনা ফ্রিচা পার্ক বসুন্ধরা সিটি আউটলেটে আপনারা অবশ্যই ভিজিট করবেন ঠিক আছে ভিজিট করলে আমাদের এক হাজার টাকার যে কালেকশনগুলো শেষ হয়ে গিয়েছিল ওগুলো নতুন কালেকশন কালেকশন প্রচুর দেয়া হয়েছে শোরুমে এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এই এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে আমি বেশ বানিয়েছি হ্যাঁ আমার কাছে এই ফ্লাওয়ারের যে প্রিন্টটা এটা খুব পছন্দ হয়েছে আশা করি আপনারাও যখন সামনে থেকে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে কালারটা আমি বলে দিই খুব লাইট একটা স্কাই ব্লু কালার এটা ঠিক আছে কালারটা হচ্ছে লাইট একটা স্কাই ব্লু দেখেন লম্বা দেখেন কাপড়ের লম্বা

অসাধারণ সুন্দর হ্যাঁ যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট রেখে দিবেন ওকে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি জলদি জলদি করে দেখিয়ে দিচ্ছি বেস্ট 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 আপুরা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমি বেবি প্যাডিং জ্যাকেট গুলো দেখিয়ে দিব এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ব্রাউন কালারের মধ্যে আছে খুবই দারুণ একটা কালার হ্যাঁ এটা একদম সুন্দর ব্রাউন বেজ এর মধ্যেই আপনার এই ছোট ছোট করে फ्लावर গুলো করা আছে ঠিক আছে फ्लावर গুলো অনেক নাইস তোমার পড়াটা কি কটন নাকি জমজম সুইস কটন এগুলোকে না অনেকেই জমজম সুইস বলে অনেকে আননুর বলে অনেকে এটা বলে ওইটা বলে অনেক কিছু বলে কিন্তু আমি একটা জিনিস বলি জমজম সুইস নামে মানে আপনার একেবারে 500 টাকা থেকে শুরু করে মানে এই যে আমাদের যেটা হ্যাঁ মানে এই কোয়ালিটি পর্যন্ত ড্রেস মানে কাপড় সেল হয় সবগুলোকেই জমজম সুইস বলা হয় ঠিক আছে কিন্তু আমাদের যেটা আপনারা আমাদের থেকে যেটা পাবেন এইটার ফেব্রিক্স একদম মার্কেটে ধরেন এই মানে এই টাইপ বলে যেই ড্রেস সেল করা হয় সবচেয়ে বেস্টটা আমাদের ফেব্রিক্স আছে আপনি নিয়ে মার্কেট থেকেও কিছু কাপড় মানে আদার্স জায়গা থেকে নিয়ে পার্চেস করে আমাদেরটার সাথে মিলিয়ে দেখতে পারেন আমাদেরটা একদম হান্ড্রেড পারসেন্ট পিওর যে কটন ফেব্রিক্স সেটা ঠিক আছে এটার মধ্যে কোনো আপনি সিল্কি টেক্সচার কোনো যে একটা শাইনি টেক্সচার বা এগুলো কোনো কিছু পাবেন না এটা আপনি যখন মানে ধরবেন আপনার হাতই আপনাকে বলে দিবে যেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন আছে আর এটা খুবই মানে একদম টপ নচ যে কোয়ালিটিটা আছে এটা ওই কোয়ালিটির কাপড়টা এটা আছে ঠিক আছে এই কাপড়ের মানে এইটাকে আপনার সবাই পাকিস্তানি বলে মিনিমাম বারোশো চোদ্দশো রেঞ্জে এই কাপড়টা সেল হয় ঠিক আছে এগুলো আপনি যে মানে আপনি দেখবেন জমজম বলে পাঁচশো টাকা টাকা সাতশো টাকা আটশো ওইটা এই কাপড় না আপনি দেখবেন যে ওইটার মধ্যে আপনার দেখবেন যে প্রিন্ট যখন করা হয় আপনার এইরকম কালারই আসবে না আমাদের যে কাপড়গুলো আমাদের কাপড়ের যে কালার আমাদের ডিজাইনের যে কালার আসে আমাদের প্রিন্টিং এর যে টেক্সচার আসে আপনি দেখবেন এইরকম কালারই আসবে না ঠিক আছে আপনি লাইভে কাপড় দেখবেন কাপড় দেখেই আপনি বুঝবেন যে এটার অন্য কাপড় আছে ওকে এখানে নাম অনেকেই মুখ দিয়ে অনেক কিছুকেই অনেক কিছু এখন আমি যদি আজকে সাপোজ এটাকে বলতেছি এটা একটা মানে আমার ওই যে কাজিনের নাম হচ্ছে গিয়ে আরিসা হ্যাঁ এখন আমি বললাম এটা আরিসা লন এক ঘন্টা পরে কেউ আয়সা বলতে পারে হ্যাঁ এটা লন প্রাইস হয়েছে গিয়ে পাঁচশো টাকা এটা যে কেউই বলতে পারে এটা কোনো কিছু এটা ম্যাটার করে না যে এটাকে আমি আসলে কি বলছি ওকে এটা এটা নামটা আমি কি বলছি এটার উপর এটা এক পয়সাও আসে যায় না যে এটা আসলে কি জিনিস ঠিক আছে আপনি কাপড় এটা হাতে নিবেন আর আপনার চোখ আছেন আপনি লাইভ দেখছেন তো আপনি লাইভ দেখেন লাইভ দেখলেই আপনি বুঝবেন আমরা যখন এই ডিজাইনটা আপনাদেরকে শো করি এটা দেখবেন যে আমাদের যে জিনিসের যে কালার আর আপনি আরেকটা যদি লাইভ দেখেন দেখবেন যে ওটার যদি এই ডিজাইনটা কপি করা হয় ওটার যে কালার মিলবেই না কালারই মিলবে না ঠিক আছে আর আপনি যখন হাতে পাবেন কাপড়ের মধ্যে তো আপনি আকাশ আর পাতাল ডিফারেন্স পাবেন আকাশ আর পাতাল ডিফারেন্স ঠিক আছে সো এটাকে বেসিকলি আমি মুখ দিয়ে কি বলছি এটার উপর কোনো কিছুই ডিপেন্ড করে না এটা আসলে কোনো কিছুই আসে যায় না এগুলো সবই দেশীয় কালেকশন দেশীয় কালেকশন চারশো টাকা থেকে শুরু করে তিনশো টাকা থেকে শুরু করে আপনার আপনি একেবারে দুই হাজার বাইশশো যেমন এইটা আপনি দেখেন এটাও তো প্রিন্টেড লন রাইট এটাও প্রিন্টেড লন কিন্তু এটার যে কাপড় এটা কাপড় টোটালি আলাদা কাপড়ই আছে অন্য জিনিসই এটা আছে হ্যাঁ সো এখন আমি যদি বলি এটা জমজম সুইস এটা হয়েছে গিয়া জমজম লন এটা হয়েছে গিয়া আরিসা লন তাহলে কি হবে হবে না ঠিক আছে এটা এই মানে নামের উপর কোনো কিছু ডিপেন্ড করে না আপনারা এক মানে আমার কাছ থেকে যখন নিবেন আপনি এই কাপড়টাই পাবেন এই মানে কোয়ালিটিটাই পাবেন এটা একটা জিনিস অন্য জায়গা থেকে আপনি যদি জমজম নেন আরিসা নেন আর যা মন চায় তাই নেন সেটা কোয়ালিটি কি হবে সেটা আমি কখনোই যাই না আপু লাইভে লাইভে বোঝা যায় না তাহলে আপনারা পারচেস করে দেখবেন কোন জায়গায় যদি আপনি কমে একটা জিনিস পান আপনি পারচেস কেন করবেন না অবশ্যই পারচেস করে দেখবেন ঠিক আছে ওখান থেকে পারচেস করবেন আমার থেকে পারচেস করবেন আমি একেবারে একশোতে একশো লিখে দিতে পারি আমারটাই বেস্ট কাপড় আছে কারণ আমি দেখেছি এই কাপড়ের জিনিস এক হাজার টাকায় কেউই সেল করে না কেউই না মানে যারা একেবারে ডিসকাউন্ট ক্লিয়ারেন্স অফার অমুক ইয়ারেন্ট অমুক তমুক হাবিজাবি করেও সেল করে তাদেরও এগারোশো টাকা প্রাইস হয় ঠিক আছে এক হাজার টাকা প্রাইসে এটা কেউই সেল করে না সত্যি কথা এটা সম্ভবই না এই প্রাইসে সেল করা এটা সম্ভবই না আচ্ছা যাই হোক এটা খুবই অল্প প্রাইসে আমরা আপনাদেরকে দিই এর জন্য আমি এটা মানে কনফিডেন্টলি বলতে পারছি যেটা আমি কনফিডেন্ট না থাকি সেই জিনিস আমি কখনো লাইভে বলি না ঠিক আছে আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা এই কোটা কটন কাপড়ের মধ্যে আছে এইটা হলো গিয়ে এইটার দোপাট্টাটা যাদের কাছে ভালো লাগে তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে নিয়ে নিতে পারেন অসাধারণ সুন্দর এই ওড়নার সাথে এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ঠিক আছে এটা এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কোটা কোটা ড্রেস আর প্যান্টটা হচ্ছে গিয়ে আপনার সফট প্রিন্টেড লনের মধ্যে হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এই ড্রেসটা আমি এখন আমি এটা বানিয়েছি আমি একটা ড্রেস পরে আসবো ঠিক আছে আমি যেটা নাকি একটু কোয়ার্স স্টাইলে বানিয়েছি আমি ওটা পরে আসি প্রাইস হচ্ছে আমারটা স্ক্রিনশট রেখে দেন হ্যাঁ আমি যেটা এই যে এটা যেটা এটা আমার লাস্ট এটা এখন দেখিয়ে দিচ্ছি এটা স্ক্রিনশট রেখে দেন আমি বেবি প্যাডিং জ্যাকেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ বেবি প্যাডিং জ্যাকেটগুলো দেখিয়ে দিব এটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট রেখে দিবেন প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার টাকা মাত্র ওকে অনলি ওয়ান থাউজেন্ড টাকা এটার কোয়ালিটি নিয়ে আপনারা কখনো পছাবেন না এটা মানে এইটা আমার কাছে মনে হয় আমি এই পর্যন্ত বেশ অনেক পিস সেল করেছি এমন কেউ হয় নাই যে নাকি এটা নিয়ে কোয়ালিটি নিয়ে কমপ্লেন করেছে ঠিক আছে কারণ আমার এখানে যদি কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন আসে আসে যে না তা না আমি তো ভাই লাইফ করি হয়েছে গিয়ে প্রায় আট নয় বছর হয়ে যাচ্ছে অবশ্যই কোনো না কোনো কিছু হয়তো বা এরকম চলে আসে যেটা অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে আমার মোডাইটোর আমাকে সাথে সাথে জানে আল আলহামদুলিল্লাহ এই কালেকশনে আমি এই পর্যন্ত মানে এটা তো আপনারা জানেন যে লাস্ট দুই মাস কি তিন মাস ধরে হবে যে আমি এই কালেকশন একদম কন্টিনিউ আপনাদেরকে দেখাচ্ছি এই পর্যন্ত আমি একটা কমপ্লেইন রিসিভ করি নাই নট ইভেন এ সিঙ্গেল ওয়ান একটা কমপ্লেনও আসেনি এইটার উল্টা আরও এই কালেকশনের রিভিউ দিয়ে আমার পেজ বলেন আমার ইনবক্স বলেন আমার হচ্ছে গিয়ে গ্রুপ বলেন সব ভরা এটা এত পছন্দ করেছে সবাই ইভেন আমার নিজের ফ্যামিলি মেম্বারও আমাকে বলছে যা তোমার এইবারের যে মানে অল্প মানে জাস্ট এক হাজার টাকার এই কটনের এই ড্রেস মানে বেস্ট আসছে বেস্ট হ্যাঁ আসলেই সুন্দর জিনিস আসছে এক হাজার টাকায় আসলে এরকম কোয়ালিটির জিনিস মানে এটা খুবই ভালো জিনিস আছে এটা নিয়ে দেখতে পারেন হ্যাঁ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা যারা নেন নেই তারা নিয়ে দেখতে পারেন আচ্ছা এটা আমি এখন একটু পরে আসি সরি আমি ড্রেসটা আয়রন করে রেডি করতে পারিনি একটু আয়রন করে রেডি করলে আর একটু সুন্দর লাগতো যাই হোক এটা আমি পরে আসছি হ্যাঁ সো এটা দেখেন এটা আউটলুকটা বুঝবেন এটা আমি একটু পাঞ্জাবি স্টাইলে স্টাইলে বানিয়েছি সুন্দর হয়েছে এটা বানানোটা হ্যাঁ সো এটা আমি একটু পরে আসি এটা দেখেন কেমন লাগে আচ্ছা এইটা আমার সুপার লুজ আমি এটা ইচ্ছা করে একটু লুজ ফিটিং করেই বানিয়েছি দেখেন তো কেমন লাগছে জিনিসটা অনেক সুন্দর লাগছে এটা না ওড়না ছাড়াও আপনারা পড়তে পারবেন এই যে এরকম একটু পকেট স্টাইলে বানিয়েছি পকেটটা আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন পকেট দিলে লাভ হয় হ্যাঁ সাপোজ আপনার যে ফোন হ্যাঁ ফোনটা সুন্দর করে পকেটে রেখে দিবেন এই যে সো লাভ হয় হ্যাঁ যেমন আমি হচ্ছে গিয়ে এমন একটা মানুষ যে আমি ব্যাগ ক্যারি করি না মানে ব্যাগ ক্যারি করি না কারণ আমি সবসময় যখনই বের হই আমার সাথে আমার চলন্ত মানি ব্যাগ থাকে তো আমি ব্যাগটা মানে পার্স ক্যারি করি না আমার মাঝে মাঝে যদি মোবাইল লাগে তখন একটা পকেট থাকলে দেখা যায় পকেটের মধ্যে মোবাইলটা নিয়ে নিলে ইজি ঠিক আছে আপু আপনার জামাইরে বলেন রিভিউ দিতে বুঝি নেই নিতে চাই আপু আমার জামাই কেন রিভিউ দিবে আমি পড়ি ড্রেস আমি পরে আমি না রিভিউ দিব জামাই ক্যান রিভিউ দিব ও কি পরে নাকি আই সিরিয়াসলি লাভ ইউ এ লট রাবিয়া খাতুন আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ কি একটা অবস্থা আচ্ছা বুঝতে পারছি রা এই ছেলেরা এটা আয়সা কি কমেন্ট করতেছে আচ্ছা যাই হোক সো এই ব্লক করে দিবে কিন্তু কমেন্ট না বুঝলে যায় এমন কমেন্ট কমেন্ট করেন ঠিক আছে কিন্তু না বুঝলে তারপর আবার দেখবেন যে ব্লক খাবেন আচ্ছা এই যে দেখেন এটা খুবই সুন্দর এটা ওড়নাটা অনেক নাইস হ্যাঁ এটা ওড়নাটা কিন্তু আমার কাছে অনেক 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 ভালো লেগেছে অসাধারণ সুন্দর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনের দুপাটাটা হ্যাঁ যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন এটা কিন্তু দেখেন কোয়ার্জ স্টাইলের ভিতরে সুন্দর হয়েছে ড্রেসটা সত্যিই সুন্দর হয়েছে আর এগুলো কাপড় একেবারে বেস্ট কাপড় আছে এটা মানে কাপড় পরলে গায়ে দিলে তারপর বুঝবেন কি জিনিস হ্যাঁ আচ্ছা সো আমি এটা ওর দোপাট্টাটা রাখি এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আমি দুইটা বানিয়েছি আরেকটা পরে আসবো হ্যাঁ আরেকটাও বানিয়েছি এগুলো আমি নিজের মানে ইউজের জন্যই পড়েছি মানে বানিয়েছি আমার কাছে খুব ভালো লেগেছে দেখেন সুন্দর খুবই স্মার্ট একটা কালেকশন হ্যাঁ পরলে ভালো লাগবে সত্যিই ভালো লাগবে এই যে এই হচ্ছে কি আপনার সুন্দর এটার দেখাই পিঙ্ক এর মধ্যে পুরোটা এরকম ফ্লাওয়ার করে করা আছে এখানে সাইডে আপনারা প্যানেল পেয়ে যাবেন এটা তো আমি পরেই আছি মানে এটা তো আর খুব বেশি দেখানোর কিছু যে লম্বাটা দেখে নিতে পারেন কাপড় দেখেন কত লম্বা কাপড় দিয়েছে হ্যাঁ মানে হিউজ কাপড় দিয়েছে এত কাপড় আপনাদের লাগবেও না কাটায় চলে যাবে এই হচ্ছে গিয়ে এটা সুন্দর দোপাট্টাটা এটা দোপাট্টাটা অসাধারণ নাই ভিতরেও কিন্তু আপনার এরকম ওয়াটার প্রিন্টের মতো হবে আর পুরোটা ডিজিটাল প্রিন্ট তো করাই আছে কোটা কটনের ভিতরে আপনার ফেব্রিক্স ঠিক আছে এই হচ্ছে গিয়ে এইটার দোপারটা চলে যাচ্ছি এটার প্যান্টে প্যান্টটা আপনার ফুললি প্রিন্টেড আছে এটা ধরে দিচ্ছি এই যে ফুললি প্রিন্টেড কোয়ার্ড স্টাইলের ভিতরে পাচ্ছেন হ্যাঁ এটা এক কালারের প্যান্ট হইলেও বোঝা যায় তো যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস দিয়েছি কিন্তু মানে প্রিন্টেড প্যান্টের সাথে এই ড্রেস তেরোশো পঞ্চাশ টাকায় কোনোভাবেই আসে না পুরো কোনোভাবেই আসে না আপু ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ প্লাস এটা আমি যে স্টাইলে বানিয়েছি আমার কাছে মনে হয় এই স্টাইলে আপনারা বানাতে পারেন ভালো লাগবে এগুলো পরেও খুব আরাম পাবেন মজা পাবেন হ্যাঁ মানে সুন্দর জিনিস এই যে আপনার নর্মাল কামিজ তারপর হচ্ছে গিয়ে ডাবল লেয়ার সারারা দিয়েও পড়তে পারেন আমি একটা কিন্তু গাউন হিসেবে সারারা দিয়ে বানিয়েছি ওটা আমি পরে আসতেছি কিছুক্ষণের মধ্যে এই যে এটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইলিকো পেজের মেসেজে প্রাইস হচ্ছে গিয়ে তেরোশো টাকা ঠিক আছে তেরোশো টাকা প্রাইস আচ্ছা সময় এই অ্যাশটা দেখি আমাকে একটু বেবি প্যাডিং জ্যাকেটগুলো দিয়ে দাও ওগুলো দেখিয়ে দে আচ্ছা বেবি প্যাডিং জ্যাকেটগুলো দেখিয়ে শেষ করে দিচ্ছি এটা কিন্তু পরাতে অনেক সুন্দর লাগছে না পরাতে খুবই সুন্দর লাগছে এই যে এটা হচ্ছে একদম পেন্সিল গ্রে কালারের মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার এটা হ্যাঁ একদম ছোট ছোট কিউট কিউট ফ্লাওয়ারের মধ্যে করা আছে সাইডে প্যানেল পেয়ে যাবে প্যানেলটা দিয়ে স্টাইলিং করতে পারবেন কাপড় বিশাল লম্বা কাপড় অনেক লম্বা অনেক ঘে ইয়া কি বলে এটাকে বহরের কাপড় এটার মধ্যে দেয়া আছে এই হচ্ছে গিয়ে এটা সুন্দর দোপাট্টাটা আপনি পেয়ে যাচ্ছেন ফুললি ডিজিটাল প্রিন্ট হ্যাঁ গোটা কটনের ভিতরে আপনার দোপাট্টা হয়ে যাবে পেন্সিল গ্রে এর মধ্যে এই হচ্ছে এটা সুন্দর আঁচলের প্রিন্টটা এটা হচ্ছে এইটার প্যান্ট যাদের কাছে ভালো লাগছে শেয়ার ডান করেছি আপু লাভ লাইক শেয়ার করেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইলিকো পেজের মেসেজে আপু ওভারকে ওভারকোড গুলো কি আগের ওভারকোড গুলো কি আর আসবে আচ্ছা আগের ওভারকোট আমাদের অনেক কিছুই আসবে হ্যাঁ অনেক কিছুই আসবে অনেক কিছুই পাবেন শীত তো মাত্র শুরু হলো ঠিক আছে মাত্র তো আমরা শীতে এন্ট্রি করছি একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন অনেক একটু পাবেন হ্যাঁ নেক্সট উইকেই আপনাদের ওভারকোটের লাইভ হবে ঠিক আছে নেক্সট উইকে লাইভ হবে আচ্ছা এই যে প্যাডিং জ্যাকেট গুলো দেখে দিচ্ছি বেবি প্যাডিং জ্যাকেট হ্যাঁ এটার এই যে হুডিটা দেখে নেন হুডিটা কিন্তু সুপার কিউট এটা আমার কাজিনের আমি যেই ছবিগুলো দিয়েছি একটু দেখে নিয়েন মার্শাল্লা যদিও আমার কাজিনও অনেক কিউট হ্যাঁ সো ওকেও অনেক সুন্দর লাগছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ডিজনি ইয়া আঁকাটা হ্যাঁ মানে ডিজনি যে ক্যারেক্টার ক্যারেক্টার আঁকা এটা খুবই সুন্দর এলসার ক্যারেক্টার আঁকা এই যে এই হচ্ছে স্লিভসের এর মধ্যে আপনার এরকম একটা ইয়া হয়ে যাবে ভিতরেরটা কিন্তু সম্পূর্ণ মানে ইনার সেট করা আছে হ্যাঁ আমি ভিতরটা খুলে দেখাচ্ছি তার আগে এটা একটু স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে এই যে এইটার স্ক্রিনশটটা নিয়ে নেবেন এটা ডিজনি ক্যারেক্টার আঁকা এই যে যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইলিকো পেজের মেসেজে অপর পাশটা দেখিয়ে দিচ্ছি বেবি প্যাডিং জ্যাকেট ঠিক আছে খুবই সুন্দর আপনি নিজে একটা প্যাডিং জ্যাকেট পরবেন বেবিকে পরাবেন না সেটা কি হয় হ্যাঁ বেবিকেও তো পরাতে হবে সো পরিয়ে খেলতে পারেন এই যে এটা ভিতরে ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কি এটা ভিতরের ফিনিশিং খুবই 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 সুন্দর ওকে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা আমার কাছে খুব বেশি কালেকশন নাই অল্পই কালেকশন আছে সো এটা যাদের কাছে ভালো লাগে একটু ফাস্ট ফাস্ট অর্ডারটা প্লেস করে দিন এটা হচ্ছে পিংকের ভিতর একদম সুন্দর পিঙ্ক ঠিক আছে এটা হচ্ছে একদম সুন্দর পিঙ্ক এখানে কিন্তু আপনি এই যে এরকম একটা এলাস্টিকের মতো পেয়ে যাচ্ছেন এই বাটনটাকে এভাবে করে সুন্দর করে এটাকে হচ্ছে গিয়ে ফিটিং করে যদি আপনার বেবির একটু লুড হয় এটাকে এরকম সুন্দর করে কোমরের দিক থেকে ফিটিং করে নিতে পারবেন হ্যাঁ ফিটিং করলে অনেক ভালো লাগবে এই যে দেখেন হ্যাঁ সুন্দর একটা শেপ চলে আসবে ওকে আর এখানে এই যেরকম ফার দেওয়া আছে পারগুলো কিন্তু অনেক চওড়া ঠিক আছে মানে বেবির একটা জ্যাকেট হিসাবে এই পারগুলো বেশ অনেক চওড়া অনেক সুন্দর পার দেওয়া আছে এটার সাথেও আপনার এই যে একটা পার্স হয়ে যাবে ঠিক আছে পার্সের ভিতরে কিন্তু যে পার্লের যে ইয়াটা ওইটা আছে এই যে ঠিক আছে পার্সে ভিতরে আছে এটা আপনারা লাগিয়ে নিয়ে এটা আপাতত ভিতরেই থাকুক এই যে ঠিক আছে প্রত্যেকটার সাথে পার্স অ্যাভেলেবল আছে বেবি প্যাডিং জ্যাকেট স্ক্রিনশট নিয়ে নেন পকেট আছে কিন্তু এখানে হ্যাঁ এখানে এই যে সুন্দর একটা পকেট পেয়ে যাবেন ওকে খুবই দারুণ খুবই দারুণ অপর পাশটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অপর পাশ ঠিক আছে বাটন আছে বাটনের ভিতরেও আপনার হচ্ছে ইয়া আছে চেন আছে চেনটা আমি আর খুললাম না জাস্ট ভিতর থেকে এটা ইয়াটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে কি এটার ভিতরের কাপড় ফুলটা মানে একদম টপ টু বটম একই কাপ একই ইয়া দিয়ে ফিনিশিং করা আছে ওকে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার কালারগুলো এগুলো খুবই কিউট কিউট কালার হ্যাঁ এটাও আপনার ডিজনি ক্যারেক্টার রাখা হ্যাঁ সবগুলো সেম প্রাইসই তো হবে তাই না প্যাডিং জ্যাকেটের আচ্ছা আমাকে একটু প্রাইসটা এটা বলে দিও এই যে ঠিক আছে প্যাডিং জ্যাকেটের প্রাইসটা বলে দিচ্ছি সবগুলো সেম প্রাইসই হবে এগুলো কিন্তু খুবই সফট বাচ্চারা পরে অনেক আরাম পাবেন হ্যাঁ খুবই সফট আচ্ছা খুবই সফট প্রাইস খুবই অল্প প্রাইসের ভিতরে আছে এই যে দেখেন মানে এগুলো যে কোয়ালিটি আছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস খুবই অল্প প্রাইসের মধ্যে এটা আছে হ্যাঁ এটা ল্যাভেন্ডারের ভিতরে এটা কিন্তু অনেক সুন্দর এই যে এরকম করে এটাকে আপনার আবার ফিটিং করে নিতে পারবেন এলাস্টিকের সাথে একটা সুন্দর এরকম পুশ বাটন দেওয়া আছে ওকে এই যে হ্যাঁ এখানে আবার এরকম সুন্দর পকেটটা হয়ে যাবে দারুণ একটা কালেকশন পরলে খুব ভালো লাগবে হ্যাঁ ল্যাভেন্ডার কালারের ভিতরে ঠিক আছে একটা হোয়াইট প্যান্ট দিয়ে যদি বেবিকে পরান অনেক সুন্দর লাগবে এটা দেখেন এটা হচ্ছে স্কাই আর পিঙ্কের কম্বিনেশন ওয়াও এটা কিউট। এটা অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এটার ব্যাগটাও খুব ব্যাগের মধ্যে আপনি একটা পার পেয়ে যাচ্ছেন ওকে সবগুলো সেম প্রাইসই হবে কারণ দুই ক্যাটাগরি আছে তো প্রাইস সবগুলো সেম হবে এই যে এই হচ্ছে পকেট হ্যাঁ পুরো জিনিসটা অপর পাশটা এটার আবার স্লিভটা কিন্তু এই যে এরকম হবে ঠিক আছে এটার স্লিভটা আবার এরকম হবে এটা হচ্ছে গিয়ে অপর পাশটা হুম প্রাইসটা আমি বলে দিচ্ছি প্যাডিং জ্যাকেটের ঠিক আছে বেবি প্যাডিং জ্যাকেটের প্রাইসগুলো বলে দিচ্ছি এই যে খুবই সুন্দর এটাই কি লাস্ট ওয়ান আচ্ছা এটা হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান প্রত্যেকটা আপনার সেম প্রাইসের হবে ঠিক আছে প্রত্যেকটা সেম প্রাইসের হবে মেজারমেন্ট আমি অলরেডি লাইভে একবার বলেছি তারপরও আপনারা মেজারমেন্ট মানে এক্স্যাক্ট মেজারমেন্টের জন্য অবশ্যই ইনবক্স করে দেখতে পারেন ঠিক আছে বড় সাইজের আছে বেশ বড় সাইজেরই আছে এটা মানে হয়ে যাবে বেবিদের মানে বড় বেবিদেরও হবে ওকে আচ্ছা এগুলো প্যাডিং জ্যাকেটগুলো প্রাইস হবে হচ্ছে গিয়ে 2250 করে ঠিক আছে এই প্রত্যেকটা প্যাডিং জ্যাকেটের প্রাইস হবে 2250 করে খুবই সুন্দর কোয়ালিটি ভিতর আছে প্রত্যেকটার সাথে ব্যাগ अवेलेबल আছে তাই না আচ্ছা আচ্ছা সময় এটা প্যাক করার সময় ব্যাগটা বলো যে সুন্দর করে যত সবগুলো ভিতর ঢুকায় দেয় এই যে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে 2250 টাকা ওকে বাইশো পঞ্চাশ টাকা প্রাইস ওকে আচ্ছা এখন যেটা সেটা হলো আমি বাকি ওই ড্রেসগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর যেহেতু আজান দিচ্ছে আমি এইটা একটু চেঞ্জ করে আসি এই ফাঁকে হ্যাঁ এই যে এটা স্ক্রিনশট রেখে দিয়ে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে আসছি এটা একটু চেঞ্জ করে আসি কেমন ওকে এই যে আমি এটা বানিয়েছি এটা খুবই সুন্দর হয়েছে এটা একটু পরে আসছি হচ্ছে গিয়ে দিয়ে হ্যাঁ গাউনের মতো করে করেছি এভাবেও কিন্তু সুন্দর লাগবে ড্রেসটা হ্যাঁ এগুলো আপনার মনে মাধুরী মিশিয়ে বানাবেন ভিতরে একটু গা ইয়ার মতো করে কোটি উপরে কোটি সিস্টেম করেও করতে পারবেন যেহেতু কাপড় অনেক আছে এই যে দেখেন সুন্দর লাগছে না হ্যাঁ খুবই সুন্দর

এই হচ্ছে ড্রেসটা যেটা আমি পরে আছি এখন হ্যাঁ পুরোটাই যেরকম ছোট ছোট ফ্লাওয়ার করে প্রিন্ট ভিতরে ড্রেসটা এটা লম্বাটা দেখে নেন এই যে বিশাল লম্বা কাপড় ওকে মানে হিউজ এই হচ্ছে ড্রেসের সামনে এবং অপর পার্ট সেম প্রিন্ট আছে এটা হচ্ছে এইটার দোপাট্টাটা হ্যাঁ দোপাট্টাটাও কিন্তু আপনার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে দেখেন নিচেও আপনি পুরোটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন এই হচ্ছে গিয়ে এটার প্যান্ট প্রাইস হচ্ছে গিয়ে তেরোশো টাকা মাত্র ঠিক আছে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা অনলি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ড্রেসের প্রাইস ঠিক আছে এক হাজার তিনশো পঞ্চাশ ওকে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি মার্শাল্লা এই কালারটা অনেক সুন্দর হ্যাঁ নেক্সট যে কালারটা নেক্সট কালারটা একটু দেখেন কালারটা খুবই সুন্দর তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস এই যে দেখেন কালারটা সুন্দর না খুবই সুন্দর একটু বলা যায় কেমন একটু কেমন জানো একটা অলিভ একটা মিন্ট গ্রিন টাইপের একটা কালার হ্যাঁ মিন্ট গ্রিন টাইপের দেখেন খুব সুন্দর করে যে ছোট করে ফ্লাওয়ার করে করা আছে এখানে কিন্তু আপনি চিকন একটা পার পেয়ে যাচ্ছেন ওকে এই যে আর হুম আচ্ছা আপনারা হচ্ছে কি আমি একটা জিনিস বলে দেই প্যাডিং জ্যাকেট আমি যেগুলো দেখালাম বেবি প্যাডিং জ্যাকেট এটাতে মানে বেবির এজ বলার দরকার নাই ঠিক আছে কারণ কি এক এক বেবির গ্রোথ এক এক রকমের হয় অনেক বেবি থাকে যে আপনার তিন বছর বয়স কিন্তু সে দেখা যায় ছয় বছর সাত বছর বেবির ড্রেস পড়ছে মাসাল্লাহ আবার অনেক বেবি দেখা যায় যে তিন বছর বয়স কিন্তু সে পড়ছে দুই বছর বেবির বয়স তো এটা কিন্তু কখনোই আপনারা বডির সাইজটা বলবেন আপনার বেবির বডির সাইজ কি আছে ওইটা ওইটা ওই হিসেবে আপনি হচ্ছে গিয়ে জ্যাকেটগুলো নিবেন হ্যাঁ আমি বলে দিই যেটা ডিজনি ক্যারেক্টার আঁকা ওইটার আপনার বডির সাইজটা হচ্ছে থার্টি থ্রি থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি এইট দ্যাট মিনস কিন্তু অনেক বড় সাইজেরও আছে আপনারা বুঝতে পারছেন হ্যাঁ থার্টি এইট সাইজ তো বেশ বড় সাইজ লং আছে মানে হচ্ছে গিয়ে বডি সাইজ ঠিক আছে আর যেটা নাকি আপনার হচ্ছে ইয়া যেটা ডিজনি ক্যারেক্টার আঁকা ছাড়া যেটা মানে যেটা হচ্ছে গিয়ে আপনার ইউনিকর্ন কনসেপ্টে করা সেইটার বডি সাইজগুলো হচ্ছে গিয়ে থার্টি থার্টি টু থার্টি ফাইভ থার্টি সেভেন হ্যাঁ আর লম্বা হচ্ছে একুশ তেইশ চব্বিশ ছাব্বিশ ঠিক আছে অ্যাকর্ডিং টু বডি সাইজ ওকে আর প্রাইস আপনার সবগুলো সেম বাইশ টাকা হচ্ছে গিয়ে প্রাইস সো আপনারা হচ্ছে গিয়ে আপনার বেবি ড্রেসের বডি মাপটা দেখে তারপরে হচ্ছে গিয়ে ওই হিসাবে অর্ডারটা প্লেস করে নেবেন হ্যাঁ তাহলে আর কোনো ভুল হওয়ার চান্স নেই কিন্তু আপনি যদি এইজকে ইয়া করে করেন তাহলে কিন্তু আপনার সাইজ উল্টাপাল্টা হতে পারে ঠিক আছে সাইড দিয়ে উল্টা পাল্টা হয়ে যাবে এই যে যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেন দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এটার প্রিন্টটা দেখে নেন প্রিন্টটা অনেক সুন্দর এটাই শেষ করে দাও আর মন হয় আচ্ছা ঠিক আছে এটাই হ্যাঁ এটাই লাস্ট করো যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইলিকো পেজে মেসেজে এটা আমার কাছে অনেক পছন্দ হচ্ছে এই প্রিন্টটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে নেক্সট একটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে চন্দন কাঠের কালার হ্যাঁ মনোমুগ্ধকর ড্রেস থ্যাংক ইউ সো মাচ চন্দন কাঠের কালার দেখেন ছোট ছোট একদম ছোট্ট ছোট করে ফ্লাওয়ার প্রিন্ট করা হ্যাঁ যাদের একেবারে ছোট ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ এটা দেখে নিতে পারেন চন্দন কাঠের কালারের মধ্যে এটা আছে ঠিক আছে সাইডে আপনার এরকম একটা প্যানেল হয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে গিয়ে তেরোশো টাকা মাত্র ঠিক আছে প্রাইস হচ্ছে এক টাকা অনলি এই যে এই হচ্ছে এইটার হচ্ছে এটা প্যান্ট প্যান্ট সম্পূর্ণ প্রিন্টেড প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দেন স্টাইল পেজের মেসেজে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আজকে তাহলে চলে যাই সবাই ভালো থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আমি সবার যে পার্পল ড্রেসটা পরেছিলাম কিন্তু আমাদের রিস্টক হয়েছে ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 টাকায় আর আমি এই যে রানিং প্রিন্টের মধ্যে যেই মানে ইউনিকভাবে আপনারা বানাতে পারবেন এই ড্রেসগুলো যেগুলো দেখালাম এগুলো কিন্তু কোটা কটনের ড্রেস কোটা কটনের ওড়না আর হচ্ছে গিয়ে একদম সুন্দর লনের আপনার হচ্ছে গিয়ে প্যান্ট প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ আর বেবি প্যাডিং জ্যাকেটগুলো প্রাইস হচ্ছে গিয়ে বাইশশো টাকা ঠিক আছে চলে যাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল তো ফ্রাইডে দেখা হবে না শনিবার আবার দেখা হয়ে যাবে ঠিক ঠিক তিনটায় আল্লাহ হাফেজ